আমি ওয়েন্দ্রিয়া, আবারও আমি চলে এসেছি নতুন একটা বিউটি টিপস নিয়ে। আপনাদের সবাইকে ওয়েন্দ্রিয়াস বিউটি জোনে স্বাগত। আজ শেয়ার করব বেসন। আমরা সেটা বাড়িতে দৈনন্দিন বেসন দিয়ে আমরা বিভিন্ন রকম বড়া চপ ইত্যাদি খেয়ে থাকি, কিন্তু সেটা যে যেমন আমরা খেতে ভালোবাসি সেটা দিয়ে তেমন কিন্তু আমাদের স্কিনের জন্য খুব উপকারী সেই বেসন। আজকে বেসন দিয়ে দেখাবো ফেস প্যাক। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে বলি, এই ভিডিওটি যদি ভালো লাগে, ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, তার কারণে আমি রোজ নিত্য নতুন ভিডিও নিয়ে হাজির হব। আজকে আমি দুটো জিনিস দেখাবো, এক হচ্ছে বেসন দিয়ে ক্লিনজার আর দ্বিতীয় হচ্ছে ফেস প্যাক। তার কারণ আমি আগেই বলেছি যে কোনো ফেস প্যাক ইউজ করার আগে অবশ্যই আমাদের স্কিনটাকে পরিষ্কার করা উচিত। স্কিনটাকে যদি পরিষ্কার না করি তাহলে আমাদের কিন্তু যে কোনো ফেস প্যাক আমাদের স্কিনের ভেতর অবধি গিয়ে, যে কারণে আমরা ফেস প্যাকটা ইউজ করছি বা ফেস প্যাকের যা গুণাগুণগুলি আছে, আমাদের কিন্তু মুখটা যদি ক্লিন না করে দিই তাহলে আমাদের কিন্তু ভেতর অবধি ফেস প্যাকটা যাবে না, গিয়ে আমাদের কিন্তু স্কিনটাকে ঠিকঠাক করবে না। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের আমরা ফেস প্যাক ক্লিনজার কী দিয়ে তৈরি করব, কী কী লাগছে, কীভাবে তৈরি করব, চলুন দেখে নিই। প্রথমে আমরা তৈরি করব ক্লিনজার। তার কারণ হচ্ছে আমরা ফেসটাকে ফার্স্ট ক্লিন যদি না করি তাহলে কিন্তু আমাদের ফেস প্যাকটা লাগিয়ে কোনো উপকারিতা আমরা পাবো না। ক্লিনজারটা তৈরি করার জন্য লাগছে একটা ক্লিন বোল, লাগছে গোলাপ জল, লাগছে টমেটোর রস, লাগছে এক চামচের মতো বেসন। তার কারণ আমি আগেই বলেছি যে এটা আমি একটা বেসন দিয়ে ক্লিনজার তৈরি করব। লাগছে কিছুটা তুলো, তার কারণ হচ্ছে আমরা মুখটাকে পরিষ্কার করবো। তাহলে চলুন দেখে নিই এবার আমরা কিভাবে এটিকে তৈরি করব। বোলের মধ্যে নিয়ে নেবো এক চামচ বেসন, নেবো এক চামচ টমেটোর রস, লাগছে এক চামচ গোলাপ জল। এটা আপনারা একটু পরিমাণটা বুঝে নেবেন, যদি মিক্স হয়ে যায় তাহলে আর গোলাপ জলের দরকার নেই, আমি হাত দিয়ে মিক্স করব। দেখুন আমার ক্লিনজারটা কিন্তু রেডি হয়ে গেছে। এতে কি আছে, এতে আছে বেসন, গোলাপ জল আর টমেটোর রস। এই তিনটে জিনিসই কিন্তু আমাদের স্কিনকে ক্লিয়ার করতে বা স্কিনকে ক্লিনজিং করতে প্রচুর পরিমাণে হেল্প করে। আমরা জানি যে বেসন আমাদের স্কিনের যে কোনো ময়লা তুলতে হেল্প করে, গোলাপ জলও আমাদের স্কিনের ভালো করে ভেতর থেকে পরিষ্কার করতে হেল্প করে, আর আমরা এমনিতেই জানি গোলাপ জল হচ্ছে আমাদের ডেলি গ্লো হিসাবেও কাজ করে। তাহলে চলুন আমরা আগে স্কিনটাকে এইভাবে পরিষ্কার করে নেব। আমাদের স্কিনটাকে ক্লিনজিং করা হয়ে গেছে, এবার আমরা স্কিনটাকে নর্মাল প্লেন জলে গিয়ে ওয়াশ করে নেব। দেখুন আমরা হাতটাকে নর্মাল জলে পরিষ্কার করে চলে এসেছি। এবার আমরা করব হচ্ছে ফেস প্যাক। তাহলে চলুন দেখে নিই, এবার ক্লিনজিং তো হয়ে গেল, ফেস প্যাকটা তৈরি করতে আমাদের কী কী উপকরণ লাগছে। প্রথমেই বলি, লাগছে হচ্ছে একটা ক্লিন বোল, লাগছে এক চামচ টক দই, লাগছে হাফ চামচ মধু, আর লাগবে একটু হলুদ গুঁড়ো। অবশ্যই এটা কিন্তু অর্গ্যানিক হলুদ ব্যবহার করবেন, আমরা রান্নায় সাধারণত যে হলুদ ব্যবহার করি সেটি করবেন না। যদি সম্ভব হয় তাহলে পারলে কাঁচা হলুদও কিন্তু আপনারা বেটে ইউজ করতে পারেন। আর লাগছে বেসন। তাহলে চলুন এবার দেখে নিই আমরা ফেস প্যাকটা আমরা কীভাবে তৈরি করব। আচ্ছা, প্রথমে বোলের মধ্যে নিয়ে নেব হাফ চামচ বেসন, নিয়ে নেবো এক চামচ মতো টক দই, তারপর নিয়ে নেবো হাফ চামচ মধু, তারপর নিয়ে নেবো হাফ চামচ হলুদ,
নিয়ে এবার এই উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। যদি আমাদের ফেস প্যাকটা রেডি হয়ে গেছে, যদি কোনো কারণে ফেস প্যাকটা গুলতে বা ফেস প্যাকটা তৈরি করতে সমস্যা হয়, তাহলে কিন্তু এতে পরিমাণ মতো গোলাপ জলও মেশানো যেতে পারে, কোনো অসুবিধা নেই। ফেস প্যাকটাকে ফেসে অ্যাপ্লাই করে নেব, এইভাবে অ্যাপ্লাই করে নেব। ফেস প্যাকটা আমাদের অ্যাপ্লাই করা হয়ে গেছে, মিনিমাম ফেসটাকে অন্তত 20 মিনিটসের জন্য ছেড়ে দেব, যাতে ফেসটা ভালো করে শুকিয়ে যায়। এই অবস্থায় কিন্তু আপনারা ঘরের যে কোনো কাজ বা নিজের পার্সোনাল যে কোনো কাজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, 20 মিনিট হয়ে গেছে, হাতটাকে আমি এবার নর্মাল জলে একবার ভিজিয়ে নিয়ে এসেছি। নিয়ে এইভাবে আমি হাতটাকে রাফ করে ধুয়ে নেব। এতে আছে বেসন, মধু, আর আছে হলুদ, আর আছে টক দই। এই তিনটে জিনিসই আমাদের কিন্তু স্কিনকে পরিষ্কার করতে, স্কিন থেকে দাগ তুলতে, স্কিনে গ্লো আনতে সাহায্য করে। এটা আপনারা চাইলে রোজ ইউজ করতে পারেন, বা আপনারা চাইলে একদিন ছাড়াও ইউজ করতে পারেন। তাহলে চলুন এবার আমরা এই হাতটাকে নর্মাল জলে ধুয়ে চলে আসি। যে কোনো ফেস প্যাক তোলার আগে অবশ্যই একবার ফেসটাকে ভিজিয়ে নেবেন। ভিজিয়ে এরকম হালকা হাতে ম্যাসাজ করে ফেস প্যাকটাকে অবশ্যই তুলে দেবেন। কখনোই ভেজা হাত ছাড়া বা স্কিনটা ভেজা ছাড়া কখনোই ফেস প্যাক রগড়াবেন না বা ঘষাঘষি করবেন না, এতে কিন্তু স্কিনের ক্ষতি হয়। আচ্ছা, আমরা কিন্তু ফেস প্যাকটা তুলে চলে এসেছি। দেখো আমার হাতটা কতটা পরিমাণে পরিষ্কার লাগছে। এটা যদি আমরা রোজ করি, তাহলে রোজ বা সপ্তাহে 1-2 দিন করি, তাহলে অন্তত আমাদের স্কিনটা অনেকটাই পরিষ্কার হবে। যেহেতু বেসন আছে, বেসন আমাদের স্কিন পরিষ্কার করতে খুবই সাহায্য করে। যেহেতু টক দই আছে, মধু আছে, হলুদ আছে, আমাদের এই তিনটেই স্কিনকে গ্লো করতে সাহায্য করে। আচ্ছা, আজকে তাহলে আমি দেখিয়ে দিলাম বেসন দিয়ে কি করে ক্লিনজার তৈরি করে স্কিনটিকে ক্লিন করে তারপর ফেস প্যাক ইউজ করবেন। আগেই বলেছি যে কোনো ফেস প্যাক মাখার আগে, মানে মুখে অ্যাপ্লাই করার আগে অবশ্যই কিন্তু স্কিনটিকে ক্লিন করা দরকার। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই থাক। যদি ভিডিওটি ভালো লাগে, প্লিজ ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।